হবিগঞ্জের চুনারঘাট উপজেলার কেন্দা গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও জিআর ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। উপজেলার কাউন্দা গ্রামের লন্ডনি বাড়িতে গত বৃহস্পতিবার প্রায় 1000 নারী পুরুষের হাতে শাড়ি লুঙ্গি তুলে দেন গিয়াস রিজিয়া ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন। শাড়ি লুঙ্গি বিতরণের পূর্বে আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াসউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রিজিয়া খাতুন, আলমগীর কবির, পারভেজ, হবিগঞ্জ অনলাইন প্রেস ক্লাব সেক্রেটারি মোহাম্মদ রহমত আলী, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাহান আহমেদ, কেন্দা গ্রামের মোহাম্মদ জিতু মিয়া, আজগর আলী, মীর শানু মিয়া, মাওলানা আব্দুস সালাম সহ আরও অনেকেই। হবিগঞ্জ চুনারুঘাট থেকে রায়হান আহমেদের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।